আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব 3D ওয়াল প্যানেল এবং দেখব 3D ওয়াল ব্রিক ডিজাইন। তো আজকে আমরা যে ডিজাইনগুলি দেখব সেগুলি হচ্ছে 5 মিলি হচ্ছে এটার পুরুত্বটা, আসলে মূলত এটা, আর এটা সাইজ। এই 3D ওয়াল প্যানেলে সাইজগুলি কত ফিট হয়ে থাকে আপনাদের অনেকেরই ধারণা যে আসলে এগুলি কত ফিট হয়ে থাকে। আপনারা এখন যে ডিজাইনগুলি দেখতেছেন এটা হচ্ছে 3D ওয়াল প্যানেল। এই ওয়াল প্যানেলটা এবং এই ওয়াল ব্রিকটা ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স হচ্ছে ওয়াল প্যানেলটা কিছুটা সাইজে ছোট হয় 2 ইঞ্চি, আর ওয়াল ব্রিকটা একটু বড় হয়ে থাকে। এগুলি হচ্ছে ওয়াল প্যানেল, 3D ওয়াল প্যানেল। এগুলির সাইজ হচ্ছে লম্বা 28 ইঞ্চি এবং পার্শ্বেও 28 ইঞ্চি। আমরা যদি 28 ইঞ্চি বাই 28 ইঞ্চি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এগুলি স্কোয়ার ফিটে চলে আসে 5.5 স্কোয়ার ফিট। 1 ফিট হচ্ছে 5.5 স্কোয়ার ফিট। এই 5 মিলি ডিজাইন 3D ওয়াল প্যানেল এগুলি কোথায় কোথায় লাগানো যাবে না সেই বিষয়ে আমরা জেনে নিই। 3D ওয়াল প্যানেল এগুলি হচ্ছে 5 মিলি, আর এই 5 মিলিগুলি টয়লেটে ইউজ করা যাবে না, ওয়াশরুমে ইউজ করা যাবে না, ড্রেম ওয়ালে ইউজ করা যাবে না, এবং কি গ্লাসের মধ্যে ইউজ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে 5 মিলি ডিজাইনগুলি কোথায় কোথায় লাগানো যাবে না, যেখানে লাগালে এগুলি বেশি দিন থাকবে না। ধরুন এক্সাম্পল, আপনি যদি টয়লেট ইউজ করেন, সেখানে পানি পড়বে সারাক্ষণ, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমনিতে যদি এগুলি 10 বছর থাকে তাহলে ওয়াশরুম ইউজ করলে সেক্ষেত্রে থাকবে 2 থেকে 3 বছর থাকবে, অথবা 4 বছর থাকবে। আর ড্যামেজ ওয়ালে এগুলি ইউজ করা যাবে না কোনোভাবেই। আশা করি বুঝতে পারছেন কোন ধরনের ওয়ালে 5 মিলি ডিজাইন লাগানো যাবে না। এগুলির সাইজ হচ্ছে লম্বা 28 ইঞ্চি এবং পার্শ্ব 28 ইঞ্চি, মানে যদি 2.5 ফিট বাই 2.5 ফিটও বলতে পারেন। এখন বিষয় হচ্ছে এগুলি দেওয়ালে লাগালে কত বছর থাকবে। এগুলি হচ্ছে সেলফ অ্যাডেসিভ, এগুলির পিছনে আঠা দেওয়া রয়েছে এবং আঠার পরে একটা কাগজ রয়েছে, সেই কাগজটা তুলে তারপর আপনারা জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে এগুলিকে বসিয়ে দিবেন, আর কিছুই করতে হবে না। তবে দেওয়ালে লাগালে 12 থেকে 15 বছর পর্যন্ত এগুলি নষ্ট হবে না। আরেকটা বিষয় হচ্ছে এগুলির আঠাটা কত বছর থাকবে। 5 মিলির আঠাটা 8 থেকে 10 বছর। আর এই 3D ওয়াল প্যানেলগুলি এবং ওয়াল ব্রিক এগুলি লাগানোর জন্য অনেকে ভাবতে পারেন যে আলাদা মিস্ত্রির প্রয়োজন হয়। এগুলি লাগানোর জন্য কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না। এগুলি কীভাবে লাগায়, কীভাবে কী করতে হয়, এটা একদমই স্যাম্পল। আমরা সারা বাংলাদেশে এই মালগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। আমরা যত জায়গায় মাল দিচ্ছি সবাই নিজেরাই লাগিয়ে নিচ্ছেন, এবং লাগানোর পর অনেক কাস্টমার আমাদেরকে ছবি তুলে পাঠায়, ভিডিও করে পাঠায়, এবং সেগুলি আমরা আপনাদেরকে দেখাই। তো আপনারা আমাদের বিভিন্ন ভিডিওগুলি দেখে থাকেন, সেগুলি কিন্তু আমরা করি না, এটা কাস্টমাররা নিজেরাই লাগিয়ে নেয়। আশা করি বুঝতে পারছেন, যেহেতু এগুলি কাস্টমাররা হাতে নতুন পায়, ওনারা নিজেরাই লাগিয়ে নেয়, তো কত সহজ বুঝতে পারতেছেন। এবং অনেক মেয়েরা এগুলি লাগিয়েছেন, অনেক মেয়েরা নিজেরা লাগিয়ে আমাদেরকে ছবি তুলে ভিডিও করেও পাঠিয়েছেন। তো এটা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, একটা লাগানোর পর আরেকটা বসানোর জন্য একটা লাইন চলে আসে, সে লাইন বরাবর বসিয়ে চাপ দিলেই চলে। আর এটা এমন না যে আপনি কোনোভাবে একটু চাপ কম পড়ছে
কিছুদিন পরে ছুটে যাবে এরকম না। এগুলি একবার কোনোভাবে দেওয়ালে আটকিলে এগুলিকে আর তোলা সম্ভব হয় না। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে ভিডিওটি করা যে আসলে 5mm ডিজাইন কোনগুলি, এগুলি হচ্ছে ব্রিক, 3D ওয়াল ব্রিক, আর এটা হচ্ছে 3D ওয়াল প্যানেল। ব্রিকটার সাইজ হচ্ছে লম্বা 30 ইঞ্চি, পাশে 28 ইঞ্চি, মানে এখন যেগুলি দেখছেন এগুলি হচ্ছে প্যানেল। ব্রিক থেকে প্যানেলটা একটু সাইজে ছোট হয়ে থাকে, যার কারণে ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে বললাম। আছেন তো অনেকে যারা বিজনেস করবেন, অনেক বিষয় জানেন না, তারা অবশ্যই বিজনেস করতে চাইলে আমাদের দেওয়ার নাম্বারে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, ইমো রয়েছে, যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করবেন। আর এগুলি বিজনেস করতে হলে আপনাদেরকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে না। আমরা সারা বাংলাদেশে ডিলার দিচ্ছি এবং পাইকারি মাল দিয়ে থাকি। আপনারা চাইলে অল্প কিছু টাকা দিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন, মাল আমরা দেব। আপনারা অল্প কিছু টাকা ইনভেস্ট করেন আর মাল যা যা লাগবে আমরা দেব, কারণ এটা বিজনেসটা হচ্ছে যে আপনার এটা একটা শৌখিন বিজনেস, আনকমন বিজনেস বাংলাদেশের জন্য, এগুলি নতুন, যার কারণে এগুলি বিজনেস করতে হলে অনেক টাকা আপনাকে নিয়ে বিজনেসে নামতে হবে। তো আমরা চাচ্ছি না যে আপনি অনেক টাকা ইনভেস্ট করেন, আমি চাচ্ছি যে আপনারা অল্প কিছু টাকা দিয়ে আমাদের কাছ থেকে মাল নিয়ে, ডিলার নিয়ে আপনারা বিজনেস শুরু করে দেন যে কোনো জেলাতে। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। তো এখন প্রাইজের বিষয়টা তো আপনাদেরকে আরও বলে দেওয়া হয়েছে। এই 5mm ডিজাইনগুলি বাংলাদেশে 460 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে প্রথমে, কিন্তু আপনারা জানেন অল্প কিছু মাল আনলে সেই মালের প্রাইস অনেক বেশি থাকে, যার কারণে যেহেতু এগুলি বাংলাদেশে এখন মোটামুটি চলতেছে, আমরা অনেক মাল নিয়ে এসেছি, সেক্ষেত্রে এগুলির দামটাও এখন কম আছে। তো এখন বর্তমান মার্কেট প্রাইস প্রতি পিস 300 টাকা 5mm, এটা হচ্ছে কাস্টমার প্রাইস। আপনারা যারা বাংলাদেশে যে কোনো জেলায় ঘরে বসে অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় একদম বাসায় পৌঁছে দেব এই ডিজাইনগুলি। আর এগুলির জন্য আমাদেরকে অ্যাডভান্স পুরো টাকাটা দিতে হবে না, জাস্ট সামথিং কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনাদের বাসায় পাঠিয়ে দিব, যে কোনো জেলায়, কোনো সমস্যা নেই। আর যারা বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওতে এটাই ছিল মূল বিষয়, যে আপনাদেরকে দেখানো 5mm 3D ওয়াল প্যানেল কোনগুলি এবং প্রাইস কত, এবং এগুলি কোন কোন দেওয়ালে ইউজ করা যায় না। আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারতেছেন, যারাই আমাদের ভিডিওগুলি দেখবেন তারাই বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। এবং যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত হয়ে, যারা স্টুডেন্ট অথবা পার্ট টাইম জব চাচ্ছেন, তারা আপনারা যোগাযোগ করে বিজনেস করতে পারেন। আপনি যে এলাকায় থাকেন, যে থানায় থাকেন, বিজনেস শুরু করে দিন, আমরা যতটুকু সাধ্য আছে অতটুকু আপনাদেরকে সহযোগিতা করব। তুমি আজ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।